আপনি অ্যাডাল্ট হলেন 18 বছর বয়সে এবং অ্যাডাল্ট হয়ে পয়লা 10 বছর আপনি কোনো কাজই করলেন না, তারপরে যে আপনি 28 বছর বয়সে আপনার গাড়ি যদি স্টার্ট দেন, তাহলে সে গাড়ি যে আসলে কতদূর চলবে বা না চলবে? আমাদের দেশে আমাদের যারা আমরাও যখন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো যে হ্যাঁ একটা জব করতে হবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। বাট এই জব করব তো জব করব, জব রেখে যে চাকরি করব এটা চিন্তা করলে মনে করেন যে তখন পারিবারিকভাবে সামাজিকভাবে পারিপার্শ্বিক দিক থেকে একটা প্রচণ্ড রকমের চাপ আসা শুরু করে। বাট আমি আসলে আমার লাইফের একটা ট্রান্সফরমেশনের ব্যাপার একটু যদি শেয়ার করি আপনার সঙ্গে, তো যেটা হচ্ছে যে আমি একবার একটা জায়গায় আমাকে বলা হলো, একটা জায়গায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেখানে একজন গেস্ট ছিলেন, তাকে বলা হলো যে আপনার পরিচয় দেন। সো আপনি আপনার পরিচয় দেন, আপনি পরিচয় দেন এবং আপনার বক্তব্য বলেন। তখন ভদ্রলোক স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন যে আসলে আমি আমার পরিচয় যে দিব, আমার পরিচয়টা আসলে কি, ধরেন আমার পরিচয় কি, আমার নাম, আপনি আপনার নাম জানেন, আপনার বাবার নাম জানেন, আপনার বাবার বাবা আই মিন আপনার দাদা, দাদার নামও হয়তো জানেন, দাদার বাবার নাম আর কিন্তু আমরা দাদার বাবার নাম জানি না, আর দাদার দাদার নাম এটা তো মনে হয় কেউই জানে না। হ্যাঁ, তো আপনার দাদার যিনি বাবা ছিলেন তিনি কিন্তু আজকের থেকে 100 বছর আগেও পৃথিবীতে তার কিন্তু পদচারণা ছিল, কিন্তু তাকে কেউ কি আমরা মনে রাখছি? তাকে কিন্তু আমরা কেউ মনে রাখি, ইনফ্যাক্ট আমি আমার দাদার বাবার নাম জানি না। হ্যাঁ, তো আপনি কিন্তু আপনার দাদার বাবার নাম মনে রাখেন নাই, বা হয়তো মানুষকে মনে রাখবেনটা কি দিয়ে, অবশ্যই তার কর্ম দিয়ে, কাজ দিয়ে, আউটপুট দিয়ে। তো আপনি এখন আপনি যদি অনেক রকমের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হন, মানুষের জীবনে যদি ভ্যালু অ্যাড করতে পারেন, তাহলে এই লোকগুলো কিন্তু আপনি মরার পরেও আপনার নামটাকে বাঁচায় রাখবে আপনি, এবং এই উপকার মানে মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার এই প্রবণতাটা যত বেশি হবে মানুষ আপনাকে কিন্তু তত দীর্ঘকাল পর্যন্ত মনে রাখবে। তো এই জিনিসটা আমার জীবনে একটা খুব বড় ধরনের ট্রান্সফরমেশন এনে দিয়েছিল, যে না আসলে আমার একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, আমার একটা নিজের পরিচয় ক্রিয়েট করতে হবে। কিন্তু আমাদের দেশের যে পড়াশোনার যে ব্যবস্থা বা আমাদের যে পারিবারিক ব্যবস্থা, এইটা আসলে একেবারেই উদ্যোক্তা বান্ধব না, একেবারেই না মানে একেবারেই না। একজন গ্র্যাজুয়েট, একটা গ্র্যাজুয়েট যদি মনে করেন যে পাশ করার পরে গিয়ে বলে যে আমি চাকরি করব না ব্যবসা করব, তার মনে হয় পারিবারিকভাবে তার ভাত বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর মাইন্ডসেটটা আরও আগে থেকে আসা উচিত। আর আমাদের দেশে আরেকটা জিনিস যেটা আমি দেখি, আমাদের আমাদের পড়াশোনার সিস্টেমটাই আমাদেরকে চাকরিজীবী বানাচ্ছে, মানে চাকরির দিকে ধাবিত করছে। আমাদের পড়াশোনার সিস্টেমটা আমাদেরকে এটা বানাচ্ছে ঠিক, কিন্তু এখান থেকে রাতারাতি আমরা বের হয়ে আসতে পারবো বলেও আমাদের মানে হুট করে যে আমরা এখান থেকে আরেকটাই এসে শিফট করে যাব, এটাও আসলে এরকমভাবে। সেই জন্য আমরা যেটা বলার চেষ্টা করছি যে তুমি কলেজ লেভেলে বা অনার্সের ফার্স্ট ইয়ার থেকে তুমি চিন্তা করা শুরু করো, ছোটো ছোটো কাজ করে, মানুষ ঈদের সময় কাজ করতে পারে, বইমেলায় কাজ করতে পারে, তারপরে বিভিন্ন ফেয়ার হয় ঢাকায়, ওখানে ছোটো ছোটো কাজ করে তার মধ্যে একটা আগ্রহ তৈরি করা। হ্যাঁ, এটা কারণ কি যে আমরা অ্যাডাল্ট কত বছর বয়সে হই? 18 বছর বয়সে। আর 18 বছর বয়সে অ্যাডাল্ট হওয়ার পরে আমাদের দেশের ছেলেমেয়েরা কর্মজীবনে ঢুকে 28 বছর বয়সে। সো ব্যাপারটা এরকম যে আপনি মনে করেন যে এখন একটা আপনি এখন ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠলে কিন্তু আপনার প্রথম এক ঘন্টা শরীর যে পরিমাণ ঝরঝরা থাকবে এবং মনে করেন যে আপনি মানে অনেক কাজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এই আবার আপনি এখন ইফতারির আগে কিন্তু আপনার ওই কাজ দিলে আপনি কিন্তু ওই আউটপুট আনতে পারবেন না, ঠিক আছে? মানে এটা আপনি পারবেন না। তো আপনি অ্যাডাল্ট হলেন 18 বছর বয়সে এবং অ্যাডাল্ট হয়ে পয়লা 10 বছর আপনি কোনো কাজই করলেন না, তারপরে যে আপনি 28 বছর বয়সে আপনার গাড়ি যদি স্টার্ট দেন, তাহলে সে গাড়ি যে আসলে কতদূর চলবে বা না চলবে, মানে আপনার একটা মানুষ ইয়াং হলে তার শরীরে সবচেয়ে বেশি জোর। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার এখানে একজন গেস্ট এসেছিলেন যিনি সাদমান, যিনি সাদমান 22 বছর বয়সে হংকংয়ের একটা মাল্টিনেশনাল কোম্পানির সিইও, এবং আমি একসময় জব করতাম, আমিও দেখেছি যে আমি যখন যেসব টেলিকম সেক্টরে আমি যখন কাজ করেছি সেই টেলিকম সেক্টরে যেসব ইঞ্জিনিয়াররা আসতো বিদেশ থেকে আমাদের দেশে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য, তাদের সঙ্গে যে টিম আসতো টেকনিক্যাল ডিরেক্টর বা বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর, আমি দেখি ওদের বয়স 22-23-24 বছরের এক কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে, মানে বাই পেইড ডিরেক্টর, প্রমোশন পেয়ে পেয়ে। সো আমরা তো জবেই ঢুকতেছি যেটা বললেন আপনি 27-28, আমরা দাবি করছি যে আমাদের চাকরির বয়স সীমা তৈরি করা হোক, আরো নাকি বয়স বাড়াতে, তো বয়স বাড়ানো মানে আরো বয়স বাড়ানো মানে লাইসেন্সধারী বেকারত্ব বাড়ানো। হ্যাঁ, এখন এগুলো বললে আবার আমরা গালাগালি খাবো, এগুলো আবার বলা যায় না।
তো এই এই যে এই যে ট্রেন্ডটা এই ট্রেন্ডটা কিন্তু বেসিক্যালি মাইন্ডসেট না আমরা বলবো পজিটিভলি এইভাবে যে তুমি বাবা 18 বছর বয়স থেকে কিছু কাজ করা শুরু করো তাহলে তোমাকে আর আমি তো সব সময় একা কারণ মুখপেখি হওয়া লাগবে না এটলিস্ট পাস করে বেরোনোর পরে তুমি তোমার নিজেরটা এবং এই যে আমাদের দেশে আরো যেটা হয় যে একটা ইউনিভার্সিটিতে পড়া ছেলে তার বেতন বাবা মা দিবে কেন তার বেতন বাবা মা দিতে হবে কারণ নিজের বেতন নিজে আয় করবে মানে এখনকার প্রেক্ষাপটে তো দুইটা টিউশনই করালেই আপনার বেতনের টাকাটা উঠে আসে তো এই যে সামান্য সামান্য কিছু কাজ যেমন একটা কথা আছে আমি এর মাঝখানে নরোডাম ইউনিভার্সিটির যিনি শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর ওনার একটা ইন্টারভিউ নিতে গেলে উনি একটা কথা বলেছিলেন তো কথাটা ছিল অনেকটা এরকম যে আপনি যখন মানে শিশু থাকেন বা যখন কিশোর থাকেন তখন আপনার ভুল শুধরায় দেওয়া আপনাকে সামনের দিকে এগিয়ে দেওয়া আপনাকে মানে সঠিক দিক নির্দেশনা দেওয়া এটা আপনার বাবা মা শিক্ষক সবার একটা দায়িত্ব সবাই চেষ্টা করে যে এর যেন কোনো ভুল না হয় এ যেন ঠিক পথে চলে কিন্তু যখন আপনি কর্মজীবনে প্রবেশ করবেন যখন আপনি অ্যাডাল্ট হবেন তখন আপনাকে সফল করে দেওয়াটা কারো কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে না কেউ কিন্তু আপনাকে এসে সফল করে দিবে না আর আপনি আপনি সফল হলেও কারো কিছু আসা যায় না বিফল হলেও কারো কিছু আসা যায় না এখন কি হবে না হবেন এটা সম্পূর্ণ আপনার তকদির আর আপনি যে কথাটা বলেন মানে আপনার কাছ থেকে আমার সবচেয়ে বড় লার্নিং যেটা সেটা হচ্ছে গিয়ে যে পরিচয় আসলে একটা পরিচয় যে আপনি সবচেয়ে ভালো মানুষ এইটা মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও যেটা ছিল আলামিন মানে বিশ্বাসী এই এক গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে একজন ভালো মানুষই একজন ভালো ডাক্তার হতে পারে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে একটা ভালো উকিল হতে পারে একটা ভালো অভিনেতা হতে পারে কিন্তু একটা ভালো উকিল হয়তো একটা ভালো মানুষ নাও হতে পারে আবার একজন ভালো অভিনেতা হয়তো একজন ভালো মানুষ নাও হতে পারে একটা ভালো মানুষ হওয়া এটা যদি লাইফের গোল সেট করা যায় তাহলে প্রফেশনাল গোল আসলে যেটাই হোক না কেন সেটাই মনে হয় সফল হয়